হ্যালো, কোথায় তুমি? কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। মাগো, এই কিছু ভিক্ষে দাও। আচ্ছা, আপনি একটা মুরব্বী মানুষ হয়ে আমার শৈলী কেন টাচ করলেন? ভিক্ষে চাইবেন ভালো কথা, ভালো মতো চান। মা সগল, আসলে একটু শরীরে টাচ না করে ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেয় না। ভিক্ষা চাই তারা খালি সবাই চলে যায় চলে যায়। এর লিগে শরীরে টাচ করে মাঝে মধ্যে অনেকের কাছে ভিক্ষা চায়। এর লিগে তোমার শরীরে একটু টাচ করে ভিক্ষা চাইছি। দেন গো মা সগল, কিছু ভিক্ষা দেন। এই জন্য আপনি মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে ভিক্ষা চাইবেন? আপনি তোমার বাপের বয়সী হন। আচ্ছা, মুরব্বী মানুষ দিকে একটু কিছু ভিক্ষা দিবে, দেন ভিক্ষা। না, কোনো ভিক্ষা দিতে পারবো না, আপনি যান এখান থেকে। হ্যাঁ, দিবেন না? ঠিক আছে, না দিলেন। দেন গো বাইরা, আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন গো, দেন গো কিছু ভিক্ষা, দেন গো বাবাজিরা, অন্ধ কানারে কিছু ভিক্ষা দেন। বলো কি অবস্থা, এত জরুরি কল? দেখা করতে আসছো না? হ্যাঁ, তাহলে আবার হঠাৎ এত জরুরি খবর, মানে আমি বুঝলাম না কিছু, ইম্পর্টেন্ট ভাবে আসতেই হবে তাড়াতাড়ি। বেশি কথা বলো না, আমার মুড ভালো নাই, চলো। মুড ভালো নাই কেন, কি হয়েছে? আরে বলো না, যে একজন ভিখারি আসছিল ভিক্ষা চাইতে, শরীরের মধ্যে টাচ করে ভিক্ষা চাচ্ছে, এটা কোনো কথা হলো বলো? আবার আমি বলছি বলে আমি অন্ধ? অন্ধ হলে আমার কিভাবে আমাকে টাচ করে? আচ্ছা, সে তো অন্ধ ছিল তাই না? এটা নিয়ে মন খারাপ করার তো কিছু নাই, সে তো আর দেখে শুনে স্বেচ্ছায় তোমার গায়ে হাত দেয়নি। আমি জানি, সে ইচ্ছা করেই দিছে। আচ্ছা মাই ডিয়ার সুইটহার্ট, এখন মন খারাপ বন্ধ করেন, চলেন একটু ঘুরে আসি। ঠিক আছে, দাঁড়াও। বললা তো ঠিক আছে, একদম উঠে যাচ্ছ, কোথায় যাবা সেটা কি ফিক্সড করেছো? উত্তরা চলো। উত্তরাতে যাবা? হ্যাঁ। উত্তরা কোথায় যাবা? কোন একটা রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে যাবা? হ্যাঁ। কোথায় পেয়েছে? চলো লাঞ্চটা একসাথে করে ফেলি। ছোটখাটো বিষয় নিয়ে এগুলো ধরতে হয় না, বুঝতে পেরেছো? আজকের দিনটা ভালো, কি বলো? তোর এত বড় সাহস, তুই একটু আগে আমার সাথে টাচ করছিস, তারপর অন্য ধরে টান দিছিস, সমস্যা কি তোর? আমি ইচ্ছা করে অন্য সরাই নাই। এই এই ইচ্ছা করে সরাই নাই মানে, দুইজন আমরা এই পাশ দিয়ে যাইতেছি, তুমি আর অন্য ধরে টান দিলা কেন? আরে অন্য ধরে টান দিছি স্যার, এই উন্নাটা চাক্কার মধ্যে পেঁচাইতে ছিল, তখন এই উনি মারাও যেতে পারতো, বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। আমি আমি আসলে সত্যিকারে আমি ইচ্ছা করে করি নাই। ওই মিয়া, ওই ইচ্ছা করে করো নাই মানে, তো কি অনিচ্ছাকৃত করছো? মোট কথা তুমি ওর উন্না ধরে টান দিছো কে? এই বেটা তুই তো মাইর খাওয়ার কাম করছো। স্যার বিশ্বাস করেন? কি বিশ্বাস করব, কি বিশ্বাস করব, কি বিশ্বাস করতে বলতেছে? এই দেখ, তোমাকে আমি আগে বলছিলাম না যে ও ইচ্ছা করে করছে? ও এই লোকটাই সেই লোকটা? বেটা তুই তো পুরা লুচ্চা রে। না স্যার, আমি আসলে চোখে একটু কম দেখি, ঝাপসা ঝাপসা দেখি। ও তুমি চোখে কম দেখো, মেয়ে মানুষ তো ঠিকই দেখো। হ্যাঁ, তুমি চোখে যদি কমই দেখবা তাহলে দুইবারই তুমি আমার গার্লফ্রেন্ডের উন্না ধরে টান দিলে, একবার তার গায়ে টাচ করলা। এই এই ব্যবসা কতদিন ধরে তো শিখছো? হ্যাঁ, আমার ভুল বুঝেন না স্যার, আমি ইচ্ছা করে করি নাই। দেখছো আবার মুখোমুখি তর্ক করতেছে কিভাবে অন্যায় করে? এটা এই ওরে পুলিশে দিও না স্যার, এরকম কাজ করে না, দোহায় আমি ভিক্ষা করে খাই, এই সবার কাছে হাত পাইতে চলি, আমার পুলিশে দিয়ে আপনার কি লাভ হইব? কোনো লাভ হইব না স্যার। তুই ভিক্ষা করে খাস? তুই যদি ভিক্ষা করেই খাবি তাহলে তুই মানুষের কাছে ভিক্ষা চাইতি, তুই গায়ে টাচ করতি না। বেটা অন্ধ সাজে ফাজলামি করি করে তো বেটা খাবেন। আচ্ছা আপু, আপনাদের কি সমস্যা? আর ভাইয়া, আপনি চাচার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আরে আপা, আপনি জানেন না, সকালবেলা আমি যখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বের হই তখন ঠিক এই লোকটাই আমার গার্লফ্রেন্ডের শরীরে টাচ করছে। এখন আপনি বলেন, কোনো সভ্য মানুষ, কোনো সভ্য লোক কি কখনো এই কাজ করতে পারে? আর আপনি না বললেন সে অন্ধ, আর সে যদি অন্ধই হয় সে কিভাবে আমার গার্লফ্রেন্ডের ওড়না ধরে টান দিল? আমার কাছে তো মনে হয় এটা তার ব্যবসা। দেখেন আপনাদের সম্পূর্ণ ধারণাই ভুল, আমি ওনাকে অনেকদিন যাবত চিনি, খুব ভালো মনের মানুষ, সে ভিক্ষা করে রাস্তায় মানুষের কাছে হাত পেতে খায়,
তার কোনো অন্যায় ভুল আমি এখনো দেখিনি আমি রাস্তা দিয়ে দেখতেছিলাম আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে হুন্ডা চালিয়ে যাচ্ছেন তখন এই মুরব্বিটা দেখে যে অন্যটা পেছিয়ে যাচ্ছিল মোটরসাইকেলে বাইকে দেখেন এখনো আছে আরে সত্যি তো তোমার অন্য তো বাইকে চাকার সাথে পেছানো আপু আপনি আসলে ঠিকই বলেছেন আমরা না বুঝে আসলে অন্যায় করে ফেলেছি আপনাদের অনুতপ্ত হওয়া উচিত সে মুরব্বি মানুষ তার গায়ে পর্যন্ত হাত তুলছে আপনার গার্লফ্রেন্ড আঙ্কেল আমাকে ক্ষমা করে দেন আসলে আমি বুঝতে পারিনি যে এরকম একটা ব্যাপার হয়ে যাবে আর শোনো তোমাকে আমি একটা কথা বলি না জেনে না বুঝে হুট করে এই মানুষটার গায়ে হাত তোলা তোমার একদমই উচিত হয়নি আঙ্কেল আমরা আসলে বুঝতে পারিনি না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না আরে না আমি কিছু মনে করি না আরে ও তো আমার মেয়ের মতো তাই না আসলে আপনার জন্য হয়তোবা আমরা বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম ওটা আল্লাহর রসূলে আল্লাহর রসূলে আমার দ্বারা এই সমস্যাটা সমাধান হলো যাও মা এই রাস্তাঘাটে চলতে হলে অনেক দেখে শুনে চলো হ্যাঁ একটু সাবধানে চলাফেরা করবেন ঠিক আছে আমি যাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটা অনেক কিছু আচ্ছা ঠিক আছে আসেন তাহলে ঠিক আছে ভালো থাকবেন নাও অন্য নাও চলো কত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম